আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কোষ্ঠকাঠিন্য আসলে একটা বিরক্তিকর এবং খুবই যন্ত্রণাদায়ক একটা সমস্যা। অনেকের টয়লেটে বসলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আত্মীয় স্বজন বলেন বা হোস্টেলে থাকলে তার বন্ধু বান্ধব বলেন অনবরত দরজায় নক করতে থাকে, কিন্তু সে টয়লেটে বসেই থাকে, পরন্তু তার পেটটা পরিষ্কার হয় না। কোষ্ঠকাঠিন্য যে কী পরিমাণ যন্ত্রণাদায়ক সেটা বলে শেষ করা যাবে না। তবে আপনাকে জানা দরকার যে আসলে কোষ্ঠকাঠিন্যটা আসলে কী। কোষ্ঠকাঠিন্য হচ্ছে মলত্যাগ যদি সপ্তাহে তিনবারে কম অথবা পরিমাণে খুব কম হয়, বা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয়, অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলে তাকে পায়খানা কষা সমস্যা বা কোষ্ঠকাঠিন্য বলা হয়ে থাকে। এই কোষ্ঠকাঠিন্য রোগটা যদি হয় তাহলে তার পায়খানা শক্ত হয়, এবং পায়খানা শক্ত হলে ওই রোগীর পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রান্ত তিনি হতে পারেন। এছাড়া পাইলস বা অ্যানাল ফিস্টুলার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এই কোষ্ঠকাঠিন্য রোগটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে সবথেকে যে কারণে বেশি হয় তা হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং দুর্বল খাদ্য অভ্যাস। এই দুটা কারণে কোষ্ঠকাঠিন্যের পিছনে প্রধান ভূমিকা পালন করে থাকে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, যা অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই দুটা নিয়মের পাশাপাশি আপনাকে পায়খানা নরম করতে একজন ডাক্তার যে ওষুধটা সব থেকে বেশি প্রেসক্রিপশন করে থাকেন তা হচ্ছে এই মিল্কপ ম্যাগনেসিয়া সাসপেনশনটি। আজকের ভিডিওতে এই মিল্কপ ম্যাগনেসিয়া সাসপেনশনের কার্যকারিতা, কোষ্ঠকাঠিন্য রোগে এটি কীভাবে খেতে হবে, কারা খেতে পারবেন, আর গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কি না, এছাড়া এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী হতে পারে, আর এই সিরাপটির মূল্য কত, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট এবং গুরুত্বপূর্ণ ওষুধ সময়ের পরিচিতি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। মিল্ক অফ ম্যাগনেসিয়া কাঁচের বোতলের এই সাসপেনশনটি একশো ml আকারে বাজারে নিয়ে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আর প্রতি এক চামচ ওষুধে থাকে 400 mg ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর চিনি মুক্ত হওয়ায় এই সাসপেনশনটি ডায়াবেটিস রোগীরাও স্বাচ্ছন্দ্যের সহিত খেতে পারেন। যাই হোক, যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, মানে দীর্ঘদিন বলতে অনেক দিন, কেউ কেউ 5 বছর 10 বছর যাবৎ এই পায়খানা কষার সমস্যায় ভুগে থাকেন, এছাড়া পায়খানা প্রতিদিন হলেও পায়খানা ক্লিয়ার হয় না, মনে হয় পায়খানা শেষে একটু পায়খানা পেটের ভিতর থেকে আছে এরকম মনে হয়, আবার পায়খানার শেষে বায়ুপথ অনেক জ্বালাপোড়া করতে পারে, এই ধরনের সমস্যায় কোনো ওষুধ বা অনেক চিকিৎসা করেছেন তারপরেও আপনি তেমন ফল পাচ্ছেন না, সেই ধরনের সমস্যাতে আপনি খেতে পারেন এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনটি। আবার আপনি খেয়াল করে দেখবেন, কোষ্ঠকাঠিন্য রোগের প্রাথমিক চিকিৎসাই কিন্তু হচ্ছে আর্যুক্ত খাবার, যেমন শাকসবজি, সালাদ, ফলমূল, পর্যাপ্ত পরিমাণ তরল খাবার, তারপর একটু কায়িক পরিশ্রম ইত্যাদি। আপনি এইগুলো যদি ঠিকঠাক মতো করেন বা ঠিকঠাক মতো আপনি শাকসবজি ফলমূল খান তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা কম থাকবে। কিন্তু যদি আপনি এইসব সবজি জাতীয় খাবার খেতে পারেন না অথবা আপনার পার্সোনাল হাইজিন যদি খুব বাজে হয় তাহলে আপনি বেশি এই কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে থাকবেন। আর এই ধরনের সমস্যা প্রতিরোধে আপনি খাবেন হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন। মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন যে শুধুমাত্র পায়খানা কষা প্রতিরোধ করে তা কিন্তু নয়, এটা অন্ত্রের ফ্লোরার গোলযোগে প্রতিরোধ করে। সেই সাথে যদি কারো বুক জ্বালা পোড়ার সমস্যা থাকে, পেটের সমস্যার কারণে বমি বমি ভাব সমস্যায় ভুগে, তারাও এই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনটি খেতে পারেন এবং আপনি খুবই উপকৃত হবেন। কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা চিকিৎসা ছাড়াও এই মিল্ক অফ ম্যাগনেসিয়ার অনেক কাজ রয়েছে, যেমন অস্ত্রোপচার করার ক্ষেত্রে, রেডিওলজিক্যাল বা কুলোনোস্কোপি করার পূর্বে অন্ত্র খালি করার জন্য এই সিরাপটি খাওয়া হয়ে থাকে, আবার চিকিৎসা পরবর্তী পরজীবী বিষ প্রয়োগের ক্ষেত্রে বিষাক্ত দ্রব্য অপসারণের জন্য এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনটি ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, পায়খানা কষার সমস্যায় এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনটি কীভাবে খাবেন সেটা সম্পর্কে একটু কথা বলা যাক। প্রাপ্তবয়স্ক যারা অ্যাডাল্ট মানুষ তাদের ক্ষেত্রে 2 থেকে 4 চা চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে একবার, আর 2 থেকে 5 বছর শিশুদের জন্য 1 থেকে 3 চামচ ঔষধ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে, এছাড়া 6 থেকে 11 বছর শিশুদের জন্য 1 থেকে 2 চামচ ঔষধ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে। কীভাবে খেতে হবে এর বিস্তারিত তথ্য এর ভিতরে লেখা আছে, তবে আমি পরামর্শ দিব খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ তিনি রোগীর শারীরিক ওজন, তার কন্ডিশন দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন। তাছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওটিসি ওষুধ 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে খাওয়া উচিত নয়, তাই ছোট বাচ্চাদের যদি এই সিরাপ খাওয়ানোর ওজন পড়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এবার আসুন জানা যাক এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিনির্দেশনা সম্পর্কে। যেসব রোগীর রেচক ব্যবহার নিষিদ্ধ তাদের ক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেসিয়া খাওয়া যাবে না।
বৃক্কের অকার্যকর অবস্থায়ও এই সাসপেনশনটি খাওয়া যাবে না। মানে সোজা কথা হলো, আপনি যদি লিভারে আক্রান্ত থাকেন, অথবা আপনি যদি কিডনিতে আক্রান্ত থাকেন, অথবা আপনি যদি হৃদরোগে আক্রান্ত থাকেন, এই তিনটি অর্গানে, যে কোনো একটি অর্গানে যদি আপনার অসুখ থাকে, তাহলেও এই সাসপেনশনটি খাওয়া যাবে না। এছাড়া দীর্ঘমেয়াদি চিকিৎসায় এই সিরাপটি ব্যবহার করা যাবে না। মানে এই সিরাপটি যে আপনি দীর্ঘদিন খেয়ে ভালো থাকবেন সেটা করা যাবে না। আপনি অসুখ ভালো হয়ে গেলে সিরাপটি খাওয়া বন্ধ করে দিতে হবে। আর এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো বেলায় একটা পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায়, তা হচ্ছে ডায়রিয়া। এছাড়া গর্ভাবস্থায় এই সাসপেনশনটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কেবল যদি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই সাসপেনশনের উপকারী ভূমিকা ফিটাস ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেশি হয়, তবে আপনি খেতে পারেন, কারণ মায়ের দুধে এই সাসপেনশনটি নিশ্চিত হয়। তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অন্য কোনো বিকল্প যদি আপনার হাতে থাকে, তাহলে এই সাসপেনশনটি এড়িয়ে যাওয়া উচিত। এছাড়া ডিগক্সিন, মাইক্রোফেনোলেট, ফসফেট সাপ্লিমেন্ট, টেট্রাসাইক্লিন, এই জাতীয় অ্যান্টিবায়োটিক এবং কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ আছে, যেগুলোর সাথে এই মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশনটি খেলে এর শোষণ মাত্রা কমে যেতে পারে। তাই চেষ্টা করবেন এইসব ওষুধের সাথে এই সাসপেনশনটি একেবারেই না খেতে। মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন বাজার মূল্য হচ্ছে 750 টাকা মাত্র, আর এটা সাধারণত সব ফার্মেসিতে পাওয়া যায়। আর ওষুধ কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করা উচিত, আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখা উচিত। এছাড়া ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই প্রত্যেকটা ওষুধই সেবন করা উচিত। যাই হোক, কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ব্যবহৃত মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় এই ধরনের ভিডিও আরও দেখা উচিত বা আরও পাওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।